বৃষ্টির মধ্যে হুক করে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শিশু সহ চারজনের। জলপাইগুড়ি ভোরের আলো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক নম্বর টাকিমারি এলাকার ঘটনা। মৃতেরা সকলে একই পরিবারের সদস্য। মৃত্যু হয়েছে একটি গবাদি পশুর। ওইদিন সন্ধ্যায় হুক করতে গিয়ে তার ছিঁড়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। মৃতরা হলেন পরেশ দাস 67 বছর, দিলীপ দাস 56 বছর, মিঠুন দাস 27 বছর, সুব্রত দাস 2 বছর। মৃতদেহ উদ্ধারের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সমস্যা হচ্ছে যে লাইন দিয়েছিল হাতির জন্য, তো লাইন দেয় সবাই, এখানে এরাও দিছে হাতির জন্য লাইন, এখন হাতির জন্য লাইন দিয়ে এখন শর্ট খেয়ে মনে করো মারা গেছে সবাই। মানে কতটা এরকম কতজনের বাড়িতে হাতির লাইন দেওয়া আছে? এইভাবে মনে করো সবাই তো দেয় নাই, এদের বাড়িতে মনে গাছগাছালা বেশি আছে, এখন লাগাই দিছে লাইন, হাতি আছে বাড়িতে। সবসময় হাতি আক্রমণ হয় এলাকায়, হাতির ব্যবস্থা থেকে অত্যাচার থেকে রক্ষা করতে গিয়ে উনি একটু কারেন্টের ব্যবস্থা করেছিল, তা থেকেই দুর্ঘটনা ঘটেছে। হাতি কি এখানে আসে? হ্যাঁ, প্রায়ই আসা যাওয়া করে। পিনাকিশিলের প্রতিবেদন, সুসিয়ান, তরাই টুয়ার সংবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।